সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি আমরা রাজশাহী জেলা বানেশ্বরহাটে রাজশাহী বানেশ্বরহাট থেকে আজকে দেখি বানেশ্বর সরিষা গম ভুট্টা এগুলো কেমন বাজার দর আছে আজকে 17 ফেব্রুয়ারি 2024 সাল রোজ শনিবার হাট আজকে তো এখন আমরা হাটে দেখছি যে সরিষাগুলো আমদানি হচ্ছে সবগুলোই আপনার নতুন সরিষা বর্তমান হাটে তো দর্শক আমরা সর্বপ্রথমে এখানে যে সরিষাটা দেখছি এটা হচ্ছে নতুন সরিষা ভাই আপনার কি দাম বললো আজকে মানে 29,000 করছে 2,900 থেকে 3,000 পর্যন্ত তো নতুন সরিষা হলো আপনার যেগুলো শুকনো সেগুলোর দামটা একটু বেশি যেগুলো হচ্ছে একটু কাঁচা আছে সেগুলোর দামটা কম আছে তবে কোয়ালিটির উপরেও দাম আমরা পাশেটা দেখছিলাম ভাই সরিষাটা কিছু হয়ে যায় এটা আমরা পাশে দেখছি কিছুটা একটু আর কালচা একটু দাগ পড়ে আছে মানে একটু জাগ বেশি হয়ে যায় কি দাম দিছে ভাই এটা মানে বলাই নাই 25,000 পর্যন্ত দর্শক আমরা যে এখানে ভাই সরিষাটা দেখছি মোটামুটি ভাই সরিষাটার কালারটা ভালো আছে ভাই কেমন দাম দিচ্ছে আপনারটা 3,000 টাকা পর্যন্ত মন করে এখানে কয় কেজিতে মন নাই আপনার 1 কেজি বাড়তি নেই 41 কেজিতে মন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ কালকে তো তাইরপুর দেখলাম আপনা গেছিলেন কিন্তু কথা বলার সুযোগ হয় নাই অনেক ভিড় ছিল কি সরিষা নিছিলেন কি না হয়েছিল সরিষা দেখলাম তো 3,000 করে দরদাম হয়েছে এদিকে আজকে হাটে এগুলো সব নতুন সরিষা ভাই না তো সবগুলাই হচ্ছে নতুন সরিষা তো আজকে সর্বোচ্চ ভাইরা দেখছে 3,000 করে অলরেডি দাম হয়েছে হয়তো দেখছে আর কিছুটা বাড়ে যদি দেখা যাচ্ছে না বাড়লে ওই দামের মধ্যে তো এরপর যে দেখি আমরা আজকে গমের বাজারটা কেমন দাম হচ্ছে আমরা যে পাল্টে দেখছি গাড়িতে কিছু কম আছে এখানে ভাই বেচা কিনা হয়ে গেছে নাকি কেমন দাম দিচ্ছে আজকে 1660 টাকা মন করা দাম বলছে দেন নাই না দাম বেশি দাম তো না তো 1660 টাকা পর্যন্ত দাম হয়েছে এবং আমরা দেখছি হয়তো ভাই দেখছে ভাই এটা কার তো দর্শক আমরা এখানে যে গমটা দেখছিলাম তো এই পাশে আমরা আজকে দেখি তো ব্যাপারে যে আমরা আজকে হাটে যে ঘুরে দেখলাম ভুট্টা আমরা দেখতে পাইনি কারণ এই কারণে আমরা ভুট্টার খবরটা জানাইতে পারছি না তো আজকে বাজারে ভুট্টা এই পাশে আমরা কিছু কম দেখছি তো দেখি কেমন দাম হচ্ছে কম কেমন দাম বললো ভাই গমে এই 1600-1700 পর্যন্ত দিচ্ছে আরে আবার জিনিস দর্শক আমরা এখানে যে কমটা দেখছি 1700 পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে তো বাজারটা দেখছে ভাইরা হয়তো আর কিছুটা বাড়েছে দর্শক এই পাশে আর কিছুটা দেখছি কেমন দাম বললো স্যার 1750 পর্যন্ত তো 1750 পর্যন্ত চাষের দাম হয়েছে আজকে আমরা দেখলাম আপনার 1750-1650 যত কোয়ালিটির উপরে দাম তো যেটা একটু ভালো 1750 দেখলাম আমরা এ পাশের চাষের কাছে কিছু তিল দেখছি আজকে হাটে তো তিল এই হাটে আমদানিটা কমই হয় দু একটা বাই চান্স আসসালামু আলাইকুম চাষের কত দাম দিচ্ছে তিলের আজকে ব্যাপারীরা আচ্ছা আচ্ছা 5,000 হলে দিতে চাইছে
আসলে বাজার না থাকলে তো ব্যাপারে রাখ কিনতে পারবে না হয়তো 10 20 50 যা বাড়তি থাকলে তারা নেবে তো চাচাও দেখছে বাজারটা কিছুটা বাড়িয়ে দিল আর দেখা যাচ্ছে না বাড়লে এই দামের মধ্যে বেচাকেনা হবে তো আজকে আমরা এখানে তিল এবং সরিষা গমের দামটা জানলাম তো আজকে আমরা হাটে ভুট্টা দেখি নাই তো আমরা ভুট্টার খবরটা জানতে পারি নাই তো এটা হচ্ছে লাল কোয়ালিটি সরিষা কেমন দাম বললো ভাই 2500 তো সর্বোচ্চ ভালো হলে 3000 টাকা পর্যন্ত আজকে সরিষা বাজার আছে আচ্ছা গম আছে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে একজন মানে দিয়ে দিছেন বিক্রি করে দিছেন কত করে 1650 চাচা না খুললে হবে এখন কষ্ট আপনি না করলো আমরা বাজারটা জানলাম এই পর্যন্ত 1650 তো চাচা 1650 করে বিক্রি করে দিয়েছে হয়তো কোয়ালিটি কম আছে তো সর্বোচ্চ আমরা গমের বাজার দেখেছি আজকে 1750 টাকা পর্যন্ত তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন আজকে কি বাজার আমি ভুট্টা দেখতে পাইনি ভুট্টা কি উঠছে 1450 টাকা বাজার মানে আমদানি কম আমদানি মানে সর্বোচ্চ বাজার কত আছে 1480 পর্যন্ত গেছে মানে দুই একটা যদি কোয়ালিটি ভালো হয় 1480 পর্যন্ত বেচে কিনা হইছে আর মানে কোয়ালিটির উপরে তো দাম হ্যাঁ 1450 থেকে 1480 আর কি কিনেছেন আজকে আর সরষে কিনেছি কেমন দাম নিয়েছেন সরষে কাতিকালের বাজার ছিল 600 টাকা মূল আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন তো দর্শক আমরা এই যে ভাইয়ের কাছে ভুট্টার খবরটা জানলাম 1450 থেকে 80 টাকা পর্যন্ত ভুট্টা আজকে হাটে বেচা কিনা হয়েছে যত ভুট্টাটা আমদানি কম তো হয়তো দুই চারটা যদি উঠে থাকে আমি কাজ সেরে আসতে আসতে বেচা কিনা হয়ে গেছে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম